আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। ডিম আর ময়দা দিয়ে খুবই মজাদার আর ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নাস্তা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা বাটি মাঝে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। ময়দার মাঝে দিয়ে দিলাম 2টা ডিম। বাটি ছোটো হওয়ার কারণে আমি আরেকটা বড় বাটির মাঝে নিয়ে নিলাম ময়দা আর ডিম। স্বাদে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই তেল দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে তারপর আমি ব্যাটারটা রেডি করে নিব। একসাথে পানি দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এটা একটা সাইডে রেখে এখানে নিয়েছি আরও একটা বাটি। বাটির মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ। মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু আলতো করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিব 2টা ডিম। আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। ডিম দেওয়ার পর কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে নাস্তা বানানোর জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমি মুছে নিব। মুছে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দেওয়ার পর চামচ দিয়ে এভাবে একটা গোল রুটি শেপ দিয়ে দিব। আর ব্যাটারটা কিন্তু অল্প করে দিয়ে পাতলা করে রুটিটা দিতে হবে, তাহলে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। রুটি শেপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর চুলাটা মিডিয়াম টু হাই রেখে আমি খুব ভালোভাবে রুটিটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি পরোটা ভেজে নিব। তেল দেওয়ার পর কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। পরোটা ভেজে নেওয়ার পর এখন আমি পরোটার উপরে দিয়ে দিব আগে থেকে ডিমের মিশ্রণ তৈরি করে রাখা পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। একটা চামচ দিয়ে পুরো পরোটার উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে একটু চেপে চেপে এভাবে আমি পরোটাটা ভেজে নিব। ডিম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমার পরোটা ভাজা রেডি হয়ে গিয়েছে। পরোটার উপরে চাইলে এ পর্যায়ে আপনার মেয়োনিজ বা টমেটো কেচাপ দিয়েও রোল করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আপনারা সকাল কিংবা বিকালে খুব ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু বেশ মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।